Biddaongan Television. বিদ্যাঙ্গন টেলিভিশন নিয়মিত আয়োজনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাজ্জাদুল করিম খান। দীর্ঘ ছয় মাস স্কুল বন্ধ থাকার কারণে স্কুলের মালিক শিক্ষক এবং কর্মচারীদের জীবন কাটে অনেক কষ্ট এবং শীঘ্রই সেপ্টেম্বর মাসে স্কুল খোলার জন্য প্রধানমন্ত্রীর কাছে ক্ষুধার্ত আহ্বান করেছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান চট্টগ্রাম বিভাগের জনাব মোহাম্মদ লায়েন দিদারুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিদ্যাগণ টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা আমার এই আবেদনটুকু যেন মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায়। আমি তাদেরকে এই ব্যাপারে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, গত 17 মার্চ থেকে কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে আপনার নির্দেশে। কিন্ডারগার্টেন স্কুল পরিচালিত হয় সাধারণত মাসিক টিউশনির পর। আমরা ছাত্রছাত্রীর কাছ থেকে যে টাকাটা পাই সেই টাকা থেকে 50% গড়বড় চলে যায়, আর 45% শিক্ষকদের বেতন দিই, আর 5% বিদ্যুৎ গ্যাস পানি বাবদ বিল, বিদ্যুৎ বিল বাবদ খরচ হয়। এখন 6 মাস ধরে স্কুল বন্ধ থাকার কারণে যারা স্কুল মালিক এবং স্কুলের শিক্ষক সবাই দারুণ কষ্টে আছে, খুব কঠিন কষ্টে আছে। তারা এই এই দুঃখের বিষয়টা কাকে বুঝাতে পারছে না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকায়, আমরা ফেসবুকে সহ বিভিন্ন আপনার কাছে আবেদন করেছি যে আপনি আমাদের এই বিষয়টিকে দেখার জন্য। তো যাই হোক, আপনি হয়তো সময় পান নাই অথবা আপনাকে কেউ এই বিষয়টা বোঝায় নাই, বিদায় আপনি দেখেন নাই। আমরা এখন একদম শেষ প্রান্তে এসে গেছি, কিন্ডার স্কুল ধ্বংসের শেষ প্রান্তে। প্রায় 80% স্কুল নিয়মতান্ত্রিকভাবে বন্ধ হয়ে যাবে এইভাবে চললে। তো শিক্ষকরাও স্কুলের এই পেশা ছেড়ে অন্য পেশা চলে যেতে বাধ্য হচ্ছে, শিক্ষা ব্যবস্থা তছনছ হয়ে যাচ্ছে। তাই আপনার কাছে আমার আকুল আবেদন যে আমাদেরকে যদি সাহায্য করতে নাও পারেন, কিন্ডারগার্টেন টিচারদের যদি সাহায্য করতে না পারেন, স্কুলকে সাহায্য করতে না পারেন, তাহলে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা যেন শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে পারি, সেই সুযোগটা আমাদের দেন। ঠিক আছে, আপনার এতদিন আমরা কোনো সময় আপনার সাহায্য চাই নাই। আমরা নিজের সহযোগে স্কুল পরিচালনা করেছি, শিক্ষকদের ভাতা দিয়েছি, এখন আমরা বিপদে পরিস্থিতিতে আপনার কাছে হাত পেতেছি। কিন্তু আপনি তারপরেও যখন আপনি আমাদের আবেদনটুকু শুনতে চান না, সেই জন্য আপনার কাছে আমরা আর আপনাকে আর বিরক্ত করবো না। আপনি শুধু স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে আমরা শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে পারি এইটুকু অনুমতি দেন। এরপর যদি আপনি আমাদেরকে এইটুকু উপকার করেন, তাহলে আমাদের যদি উপকার করতে না পারেন, আমরা আপনাকে দোষী করবো না, কিংবা আমরা আপনার কাছে দুঃখ প্রকাশ করবো না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে হাত জোর করে সারা দেশের কেজি স্কুলের বৃহত্তর স্বার্থে, শিক্ষকদের বৃহত্তর স্বার্থে, 1 কোটি শিশু শিক্ষার্থীর, 15 লক্ষ শিক্ষকের বৃহত্তর স্বার্থে আপনার কাছে হাত জোর করে আমি বিনয়ের সাথে আবেদন করছি, অনুরোধ করতেছি আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান চালু করার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম।